তো বন্ধুরা দেখো আজকে আমরা চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকে দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি হবে, আমাদের হাতের কাছে যা আছে সুজি দিয়ে মিষ্টি, সেই দিয়েই করব। পুরো হাতের কাছে আমাদের সুজি থাকে সব সময়, সুজি ময়দা এই সব জিনিস, তো এই দিয়েই হবে, সুজি দিয়ে হবে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। কড়াইতে ঘি দিয়ে দেব এক চামচের মতো। এবার এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি, হাফ কাপ সুজি কড়াইতে দিয়ে দেব। সুজিটা এবার একটু ভেজে নেব, আঁচটাকে হালকা রেখে ভাজতে হবে। সুজিটা নাড়াচাড়া করে একটু ভাজা হয়েছে, এবার আমি একটু দু চামচ মতো ময়দা দিয়ে দেব। ময়দাটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ময়দা সুজি ভেজে নিয়েছি, এবার আমি হাফ কাপ সুজি দিয়েছিলাম, তার জন্য এক কাপ জল দেব। অল্প অল্প জল দিতে থাকবো আর নাড়তে থাকবো। তো বন্ধুরা দেখো আমরা সুজিটাকে ভালো করে জলের সঙ্গে মিক্স করে নিলাম। এবার আঁচটাকে কম রেখে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে একটা ডো তৈরি হয়ে যাবে। সুজির ডোটা কড়াই থেকে ছেড়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। অল্প একটু ঘি হাতে মাখিয়ে নিলাম, এবার আমি সুজির ডোটাকে ভালো করে মেখে নেব স্মুথ করে। দেখো সুজির ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি, এরকম স্মুথ করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, আমি বেলনের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, এই ডোটা দিয়ে দেব, দিয়ে বেলবো। ঘিটে এঁটে দাও, মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না। বেলে নিয়েছিলাম আর চারপাশটা একটু ফেটে ফেটে গেছে, এগুলো ফেটে যাবে বেলার সময়, এগুলোকে বাদ দিয়ে আমি ভালো করে সমান করে কেটে নেব, তাহলে মিষ্টিটা সমান হবে। এবার এইভাবে কেটে নেব, এবার এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো এগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। না তেলটা দাও, তেল গরম করো, ভাজতে হবে। তেলটা গরম করি। তো বন্ধুরা ভাজার জন্য আমি তেল দেবো, কতটা দিতে হবে দেখো তো। ঠিক আছে, তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করতে হবে, তারপর দিতে হবে মিষ্টি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব, তৈরি করে রাখা এগুলোকে ভেজে নেব, আর তেলটাকে ভালো করে গরম করতে হবে। তো দেখো নাড়াচাড়া করতে করতে এটা এতটা লাল হয়েছে, আরও একটু লাল হবে, লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এটা তুলে নেব। চিনির রসটা আগে বানা রাখলে হতো, ঠিক আছে, চিনির রসটা বানাবো, ভাজা হয়ে যাক সব। আবার ছেড়ে দিলাম, আর যেগুলো আছে ঘরে আছে এটা করতে হবে, এটা একটু হাই আঁচেই করতে হবে লাল হওয়ার জন্য। তো সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেল, এবার চিনির রসটা তৈরি করব। এবার চিনি সিরাটা তৈরি করব, তার জন্য জল দিয়ে দিলাম এক কাপ, চিনি দিয়ে দাও। এবার চিনি দিয়ে দিচ্ছি এক কাপের মতো দাও, ঠিক আছে ঠিক আছে। এবার চিনির একটা সিরা তৈরি করব, চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিলেই হবে। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব, খুব বেশি ঘন শিরা তৈরি হবে না। চিনির মধ্যে রসের মধ্যে এলাচ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো, মিষ্টিগুলো কিন্তু এখনো গরম আছে, দিয়ে দিতে হবে। দিয়ে আর আঁচটাকে একদমই জ্বাল দেবো না, আর এর মধ্যে থাকবে আস্তে আস্তে। আমি কড়াটা উনুনেই বসিয়ে রেখেছি, আর মিষ্টিগুলো দেখো কত ফুলে গেছে, কত সুন্দর হয়েছে। তাহলে মিষ্টি রেডি, সার্ভ করবো। একদম সুজি দিয়ে কত সুন্দর ভাজা মিষ্টি তৈরি করা হলো, আর খুবই সুন্দর দেখতে হয়েছে, একদম সহজে তৈরি করে নিতে পারবে। এত সহজে এত সুন্দর সর ভাজার মতন মিষ্টি তৈরি হলো, পুরো সরপুরিয়া। তো বন্ধুরা দেখো আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে, কত সুন্দর মিষ্টিটা হয়েছে দেখো। ও সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আগে জানতাম না। তুই একটা তোল দেখো, অর্পিতা খাচ্ছে, আমরা খাচ্ছি, সবাই আমরা খাচ্ছি, একসাথে আনন্দ করছি। পুজোতে আমাদের মিষ্টি হয়েছে, সুজির মিষ্টি দারুণ। কাকিমা পরে খাই, কাকিমা পরে খাই, কালকে দেখেছি সবসময় আসে না ও।